এখন আমরা আলোচনা করব প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত যে জীব প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত যে জীব অর্থাৎ যাদেরকে আমরা উদ্ভিদ বলি এই উদ্ভিদগুলোকে আরো কয়েকটি ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়েছে তো এই প্ল্যান্টি রাজ্যের জীবগুলোকে কি কি ভাগে বিভক্ত করা হয়েছে পরবর্তী ভাগগুলো কি কি সে বিষয়ে আমরা এখন আলোচনা করব প্রথম কথা হলো যে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবকে যে পরবর্তী আরো কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত করা হয়েছে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্ল্যান্টি বা উদ্ভিদকে আরো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে তো উদ্ভিদকে যখন আরো কয়েকটি ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করা হবে প্রথম স্তরে উদ্ভিদকে বিভক্ত যে বৈশিষ্ট্যের উপর করা হবে সেই বৈশিষ্ট্যটি হলো উদ্ভিদের দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে কিনা উদ্ভিদ দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে কিনা সেটার উপর ভিত্তি করে প্রথম স্তরে উদ্ভিদকে বিভিন্ন স্তরে বিভক্ত করা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হবে তারপরের স্তরে এই উদ্ভিদগুলোর দেহতে খাদ্যবস্তু বা অন্য জল খাদ্যবস্তু বা জল বা অন্যান্য পদার্থ পরিবহন করার মতো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার জন্য সংবহন করার জন্য কলা আছে কিনা কলার উপস্থিতি উপর ভিত্তি করে পরবর্তী শ্রেণীতে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবগুলোকে বিভক্ত করা হবে তাহলে দ্বিতীয় স্তরে উদ্ভিদকে বিভক্ত করা হবে যে বৈশিষ্ট্যের উপর সেই বৈশিষ্ট্যটি হলো সংবহন কলা উপস্থিতি সংবহন কলার উপস্থিতি অর্থাৎ সংবহন কলা আছে কি না সেটার উপর ভিত্তি করে উদ্ভিদকে আরো কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হবে এবং তারপরের শ্রেণীতে উদ্ভিদকে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভক্ত করা হবে বিভিন্ন শ্রেণীতে বা ছোট ছোট বলে সেই বৈশিষ্ট্যটি হলো বীজ ধারণ ক্ষমতা বীজ ধারণ ক্ষমতা অর্থাৎ উদ্ভিদের বীজ ধারণ ক্ষমতা আছে কিনা বীজ ধরে কিনা বা বীজগুলো গুপ্ত অবস্থা থাকে না নগ্ন অবস্থা থাকে অর্থাৎ বীজগুলো আবৃত থাকে না অনাবৃত থাকে সেটার উপর ভিত্তি করে তো বা বীজ আবৃত কিনা সেটার উপর ভিত্তি করে আরো কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত করা হবে তাহলে আমরা দেখলাম যে তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় প্রথম বৈশিষ্ট্যটি হলো উদ্ভিদ দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে কিনা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে উদ্ভিদ দেহে সংবহনকলার উপস্থিতি আছে কিনা সংবহনকলা আছে কিনা জল এবং খাদ্যবস্তু বা অন্যান্য পদার্থ পরিবহন করার মতো কলা আছে কিনা এবং তিন নম্বর বীজ ধারণ ক্ষমতা আছে কিনা উদ্ভিদের ক্ষেত্রে বীজ ধরে কিনা তো বীজ ধরা বা না ধরার উপর ভিত্তি করে অথবা বীজ আবৃত কিনা ফলের ভিতর আবৃত থাকে না অনাবৃত অবস্থায় থাকে সেটার উপর ভিত্তি করে আরো কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয় এখন আমরা এই বিভাগগুলো সম্পর্কে জানব বিভাগগুলো সম্পর্কে আমরা জানব তো প্রথমত উদ্ভিদ দেহের সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে কিনা সেটার উপর ভিত্তি করে উদ্ভিদকে যে শ্রেণীগুলোতে বিভক্ত করা হয়েছে তার মধ্যে একটি বিভাগ হলো থ্যালোফাইটা
ওইসব উদ্ভিদকে থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেসব উদ্ভিদের দেহে কোনো সুগঠিত উপাদান নেই। এইসব উদ্ভিদের ক্ষেত্রে সুগঠিত উপাদান নেই, সুগঠিত উপাদান নেই। তো যেসব উদ্ভিদের দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান নেই, সেই সব উদ্ভিদকে থ্যালোফাইটা বর্গের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই শ্রেণীর বা এই বর্গের উদ্ভিদগুলোকে সাধারণত শৈবাল বলা হয়, শৈবাল বলা হয়। অর্থাৎ এই থ্যালোফাইটা বর্গের যে উদ্ভিদ, থ্যালোফাইটা বর্গের উদ্ভিদগুলো হচ্ছে উদ্ভিদের মধ্যে সবচেয়ে সরল উদ্ভিদ, ঠিক আছে। তাদেরকে বলা হয় সাধারণত শৈবাল। যেমন থ্যালোফাইটা বর্গের উদ্ভিদের উদাহরণ যদি আমরা দেখি, যেমন স্পাইরোগাইরা বা ক্লেডোফোরা বা খেরা, এগুলি হলো এই থ্যালোফাইটা বর্গের উদ্ভিদের উদাহরণ। থ্যালোফাইটা বর্গের উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোগাইরা, ক্লেডোফোরা এবং কেরা। এই উদ্ভিদগুলো হল থ্যালোফাইটা বর্গের উদ্ভিদের উদাহরণ। তারপর ব্রায়োফাইটা, আরেকটি বিভাগ হলো ব্রায়ো ফাইটা। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য বা কোন বৈশিষ্ট্য থাকলে উদ্ভিদকে ব্রায়োফাইটা বর্গের অন্তর্ভুক্ত করা হবে? ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের দেহে যদিও সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান নেই, কিন্তু তাদের দেহতে কাণ্ড, মূল এবং পাতার মতো কিছু অঙ্গ দেখতে পাওয়া যায়। তাদের একটি বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে কাণ্ড, মূল এবং পাতার মতো কিছু অঙ্গ দেখা যায়, কিন্তু তাদের ক্ষেত্রে সংবহন কলা থাকে না। অর্থাৎ জল এবং খাদ্যবস্তু বা অন্যান্য পদার্থ পরিবহন করার মতো কোনো কলা তাদের দেহে থাকে না। এই শ্রেণীর এই বৈশিষ্ট্য থাকা উদ্ভিদগুলোকে ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ ব্রায়োফাইটা শ্রেণীর বা ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য হলো তাদের দেহে কাণ্ড, মূল এবং পাতার মতো কিছু অঙ্গ দেখতে পাওয়া যায়, কিন্তু তাদের দেহতে মানে জল, খাদ্যবস্তু বা অন্যান্য পদার্থ পরিবহন করার মতো কোনো কলা বা সংবহন কলা থাকে না, ঠিক আছে। এই যে বর্গ বা এই বর্গের অর্থাৎ ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের যদি আমরা উদাহরণ দেখি, তাহলে উদাহরণ হলো যেমন মস বা মার্খানসিয়া, ঠিক আছে। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদের উদাহরণ হলো মস এবং মার্খানসিয়া। মস এবং মার্খানসিয়া। তারপর টেরিডোফাইটা, আরেকটি বর্গ হলো টেরিডোফাইটা। তো টেরিডোফাইটা বর্গের যে উদ্ভিদ, সেই উদ্ভিদগুলোর দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে। অর্থাৎ তাদের দেহতে কাণ্ড, পাতা এবং মূল আছে। কাণ্ড, পাতা এবং মূল আছে। এবং দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাদের দেহতে জল, খাদ্যবস্তু এবং অন্যান্য পদার্থ পরিবহন করার মতো সংবহন কলা আছে। সংবহন কলা আছে। তো যেসব উদ্ভিদের দেহে কাণ্ড, পাতা এবং মূল আছে এবং
জল, খাদ্যবস্তু বা অন্যান্য পদার্থ পরিবহন করার মতো সংবহন কলা আছে তাদেরকে টেরিডোফাইটা বর্গের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বর্গের উদ্ভিদের উদাহরণ আমরা দিতে পারি যেমন মার্শেলিয়া বা ফার্ন বা হর্সটেইল। মার্শেলিয়া ফার্ন এবং হর্সটেইল, হর্সটেইল এই উদ্ভিদগুলো টেরিডোফাইটা বর্গের অন্তর্ভুক্ত। তাহলে ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে উদ্ভিদের দেহে সুগঠিত এবং সুনির্দিষ্ট উপাদান থাকে না, কাণ্ড, পাতা, মূল ইত্যাদি থাকে না। ব্রায়োফাইটার ক্ষেত্রে মানে থ্যালোফাইটার ক্ষেত্রে আর ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কাণ্ড, পাতা এবং মূলের মতো কিছু অঙ্গ দেখতে পাওয়া যায় কিন্তু সংবহন কলা থাকে না। আর টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কাণ্ড, পাতা এবং মূল থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে জল এবং খাদ্যবস্তু পরিবহন করার মতো সংবহন কলাও থাকে। এখন এই যে ব্রায়োফাইটা, থ্যালোফাইটা এবং টেরিডোফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই সকল উদ্ভিদের, এই সকল উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ অনাবৃত অবস্থায় থাকে, অনাবৃত অবস্থায় থাকে এবং তাদেরকে বলা হয় রেণু। তো এই সকল উদ্ভিদের ভ্রূণ অনাবৃত থাকে এবং এইগুলিকে বলা হয় রেণু। এবং এদের যে প্রজনন অঙ্গ, এই প্রজনন অঙ্গ কিন্তু একেবারেই চোখে পড়ার মতো নয়। যেহেতু এদের প্রজনন অঙ্গ চোখে পড়ার মতো নয় সেজন্য এই থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগামী উদ্ভিদ, ক্রিপ্টোগামী উদ্ভিদ। ক্রিপ্টোগামী কথার অর্থ হলো গুপ্ত প্রজনন অঙ্গ থাকা, গুপ্ত প্রজনন অঙ্গ থাকা উদ্ভিদ। যেহেতু এই থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা বর্গের উদ্ভিদের যে প্রজনন অঙ্গ সেই প্রজনন অঙ্গ একবারে চোখে পড়ার মতো নয় সেজন্য এই প্রজনন অঙ্গগুলো আমরা বলতে পারি গুপ্ত। সেজন্য গুপ্ত প্রজনন অঙ্গ থাকা মানে হলো ক্রিপ্টোগামী। সেজন্য এই থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় ক্রিপ্টোগামী উদ্ভিদ। ঠিক আছে, এখন আবার কিছু কিছু উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলোর দেহেতে সুগঠিত প্রজনন অঙ্গ থাকে এবং সুগঠিত প্রজনন অঙ্গ থাকে আর বীজ ধারণ করতে পারে, অর্থাৎ বীজ ধরে, সেই সকল উদ্ভিদকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। মানে যে সকল উদ্ভিদের দেহে সুগঠিত প্রজনন অঙ্গ থাকে এবং বীজ ধারণ করে সেই সকল উদ্ভিদকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। তাহলে সপুষ্পক উদ্ভিদ মানে হলো তাদের বীজ ধারণ ক্ষমতা আছে এবং সুগঠিত প্রজনন অঙ্গ আছে, সুগঠিত প্রজনন অঙ্গ আছে এবং বীজ ধারণ ক্ষমতাও আছে, সেই সব উদ্ভিদকে বলা হয় সপুষ্পক, সপুষ্পক উদ্ভিদ। এখন এই সপুষ্পক উদ্ভিদ বা তার আরেক নাম হলো ফেনারোগাম, এই প্রজনন পদ্ধতির ফলে বীজ উৎপন্ন হয়, প্রজননের মাধ্যমে বীজ উৎপন্ন হয় এবং বীজের ভিতর খাদ্যসহ ভ্রূণ থাকে। তো বীজ যখন অঙ্কুরণ হয়, অঙ্কুরণের সময় যে বীজের যে বৃদ্ধির প্রয়োজন সেই বৃদ্ধিতে সাহায্য করে এই
বীজের ভিতর থাকা ভ্রূণ বা বীজের ভিতর যে খাদ্য আছে সেই খাদ্যের সাহায্যে বীজের অঙ্কুরণ হয়, বীজের বৃদ্ধি হয়। এই সপুষ্পক উদ্ভিদ যাদের বীজ ধারণ ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে বীজ আবার দুইভাবে থাকতে পারে। কিছু কিছু উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে বীজ ফলের ভিতর আবৃত থাকে এবং কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আবার বীজ ফলের ভিতর আবৃত থাকে না, অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে। তাহলে সপুষ্পক উদ্ভিদের মধ্যে আরও দুইটি ভাগ আছে। একটি হলো বীজ গুপ্ত থাকে, বীজ থাকে গুপ্ত, আর কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ থাকে নগ্ন। সুতরাং বীজ গুপ্ত থাকা বা না থাকার উপর ভিত্তি করে সপুষ্পক উদ্ভিদকে আরও দুই ভাগে বিভক্ত করা যায়। যে সকল উদ্ভিদের বীজ আবৃত থাকে, ফলের ভিতর আবৃত থাকে, সেই সকল উদ্ভিদকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদ এবং যে সকল উদ্ভিদের বীজ ফলের ভিতর আবৃত থাকে না তাদেরকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ। এখন কথা হলো যে বীজ ফলের ভিতর আবৃত থাকে না কেন, বা কেন এই উদ্ভিদগুলো নগ্নবীজী। কারণ আমরা যেমন আদর্শ ফুল কথা, ফুলের কথা যদি আমরা চিন্তা করি, যেমন মনে করি জবা ফুল। জবা ফুল হচ্ছে একটি আদর্শ ফুল। জবা ফুলের বিভিন্ন পার্টস, বিভিন্ন অংশ সম্পর্কে যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব আমরা যে তার মধ্যে বৃতি, দলমণ্ডল বা পাপড়ি এবং পুংকেশর, স্ত্রীকেশর আছে। অর্থাৎ যেসব উদ্ভিদের ক্ষেত্রে এই চারটি প্রধান অংশ থাকে, যেসব ফুলের ক্ষেত্রে এই চারটি প্রধান অংশ থাকে, বৃতি, দলমণ্ডল বা পাপড়ি, পুংকেশর এবং স্ত্রীকেশর, সেই সব উদ্ভিদকে বলা হয় আদর্শ, সেই সব ফুলকে বলা হয় আদর্শ ফুল। তো এখন এই জবা ফুলের মধ্যে পাপড়ির মধ্য দিয়ে একটি মানে নলের আকৃতির একটি গঠন তোমরা দেখেছ, সেটি হলো পুংকেশর। নলের আকৃতির একটি গঠন তোমরা দেখেছ, এইভাবে নলের আকৃতির একটি গঠন তোমরা দেখেছ, সেটি হচ্ছে পুংকেশর। এবং এই পুংকেশরের ভিতরে থাকে স্ত্রীকেশর। এই নলাকার গঠনটি লাল রঙের থাকে, তো বাইরের লাল রঙের আবরণটি যদি, এবং এখানে কি থাকে, এখানে ছোট ছোট দানার মতো কিছু অংশ থাকে যেগুলোকে আমরা রেণু বলি বা পরাগ রেণু বলি। এখন যদি আমরা এই ফুলের, জবা ফুলের লাল রঙের যে নলিক নলাকার গঠন, তার লাল রং, লাল রঙের এই আবরণটিকে যদি আমরা আস্তে আস্তে করে সরিয়ে দেই তাহলে ভিতরে আমরা একটি সাদা রঙের নলাকার গঠন দেখতে পাবো, সেটি হলো স্ত্রীকেশর এবং বা স্ত্রী প্রজনন অঙ্গ, স্ত্রীজনন অঙ্গ। এই স্ত্রীজনন অঙ্গতে আবার তিনটি পার্টস থাকে, এই যে উপরের এইভাবে ছাতার মতো পাঁচটি অংশ তোমরা দেখতে পাবে, এইভাবে ছাতার মতো পাঁচটি অংশ, একটি অংশ দেখতে পাবে যেটিতে পাঁচটি নলাকার গঠন আছে এবং প্রত্যেকটির মাথায় গোল আকৃতি আছে, সেটা হলো স্টিগমা বা গর্ভমুণ্ড। এবং এই যে সাদা রঙের নলাকার যে গঠন সেটি হলো গর্ভদণ্ড, এবং এর নিচে, একেবারে নিচে যে গোলক আকৃতির যে অংশ থাকে সেটি হলো গর্ভাশয়, এখন এই গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ, অর্থাৎ খুব পাতলা করে একটি টুকরা নিয়ে যদি আমরা সেফ্রানিন দিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করি তাহলে সেখানে আমরা এইভাবে তার ভিতরে কিছু আকৃতি দেখতে পাব। আমি রাফলি একটি চিত্র অঙ্কন করছি এবং এখানে এরকম কিছু বিন্দুর মতো অংশ আমরা দেখতে পাব, ঠিক আছে? তো এই গর্ভাশয়ের মধ্যে
এইভাবে আমরা তার যদি স্লাইড নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করি তাহলে এইভাবে আমরা দেখতে পাব। এখন এই যে গর্ভাশয় যখন ডেভেলপড হয়, যখন পরিণত হয়, এখানে জবা ফুলের ক্ষেত্রে আমি বলেছি, কিন্তু যে কোনো উদ্ভিদের যে উদ্ভিদগুলোর ক্ষেত্রে ফুল ধরে, সেই অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ যেগুলোর বীজ ধারণ ক্ষমতা আছে বা ফুল ধরে, সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই ফুলের মধ্যে গর্ভাশয় থাকে। এবং যখন পরিণত হয়, তখন পরিণত হওয়ার ফলে এই গর্ভাশয়টি ফলে পরিণত হয় এবং এই অংশগুলো বীজে পরিণত হয়। তার মানে গর্ভাশয়ের ভিতরে যেহেতু এগুলো আছে, সুতরাং বীজ গর্ভাশয়টি ফলে পরিণত হবে এবং এগুলো বীজে পরিণত হবে, তার মানে বীজ ফলের ভিতর থাকবে। কিন্তু কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাশয় নেই, সেজন্য যেগুলোর ক্ষেত্রে গর্ভাশয় নেই সেগুলোর ক্ষেত্রে এই গর্ভাশয় কিন্তু ফলে পরিণত, যেহেতু গর্ভাশয় নেই সেখানে ফল উৎপন্ন হবে না, সুতরাং বীজগুলো নগ্ন অবস্থায় থাকবে। তো কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম বীজ গুপ্ত অবস্থায় থাকে, আবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ নগ্ন অবস্থায় থাকে। গুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ফলের ভিতরে আবৃত থাকে বীজ যে সকল উদ্ভিদের ক্ষেত্রে সেগুলোকে বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ, এবং যে সকল উদ্ভিদের ক্ষেত্রে বীজ নগ্ন অবস্থায় বা ফলের ভিতর আবৃত থাকে না, অনাবৃত অবস্থায় থাকে, সেই সব উদ্ভিদকে বলা হয় নগ্নবীজী উদ্ভিদ। ঠিক আছে, তো নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে যেমন আমরা পাইন বা দেবদারু গাছ এগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ হল পাইন, দেবদারু ইত্যাদি। ঠিক আছে, আর গুপ্তবীজী উদ্ভিদ তো তোমাদের অনেক জানাই আছে, আম জাম কাঁঠাল এগুলো সবেরই বীজ ফলের ভিতর আবৃত থাকে, সুতরাং এগুলো হলো গুপ্তবীজী। আবার গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তোমরা বীজপত্র মানে কি, যেমন সিমের বীজ তোমরা দেখেছো, সিমের যে বীজ সেই বীজের বাইরের আবরণটুকু যদি আমরা সরিয়ে দেই তাহলে ভিতরে আমরা দুইটি টুকরা দেখতে পাবো। এই দুইটি টুকরার প্রত্যেকটিকে বলা হয় এক একটি বীজপত্র। কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এই বীজপত্র দুইটি থাকে, বীজপত্রের সংখ্যা দুই, আর কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা এক। তো বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে এই গুপ্তবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, একটি হলো একবীজপত্রী উদ্ভিদ এবং আরেকটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। তার মানে যে সকল উদ্ভিদের বীজের বীজপত্রের সংখ্যা একটি সেই সকল উদ্ভিদকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ, এবং যে সকল উদ্ভিদের বীজের বীজপত্রের সংখ্যা দুইটি সেই সকল উদ্ভিদকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো শিম, সেটা বীজপত্র দুইটি আছে, মটর তার বীজপত্র দুইটি আছে, এগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং সুপারি, ধান এগুলোর বীজপত্র একটি, সুতরাং এগুলো হলো একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, এখন আমরা যদি এই প্ল্যান্টি বা উদ্ভিদের যে শ্রেণীবিভাগ সেগুলো যদি আমরা রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করি তাহলে আরেকটু সুবিধাজনক হবে, তাই আমরা এখন রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমত দেখেছি যে উদ্ভিদকে বা প্ল্যান্টিকে প্রথম স্তরে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভক্ত করা হয় সেই বৈশিষ্ট্যটি হলো দেহের সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে কি না, সেজন্য তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় প্ল্যান্টিক রাজ্যের অন্তর্গত জীবকে, দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হলো দেহ সুগঠিত
নয়। আর আরেকটি ভাগ হলো দেহ সুগঠিত, সুগঠিত। তো দেহ সুগঠিত নয় বা দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান থাকে না সেই সকল উদ্ভিদকে আমরা বলেছিলাম থ্যালোফাইটা, থ্যালোফাইটা। ঠিক আছে। আবার যে সকল উদ্ভিদের দেহ সুগঠিত, দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় স্তরে কলার উপস্থিতির উপর ভিত্তি করে আর দুই ভাগে বিভক্ত করা হয়। একটি ভাগে দেখা যায় যে সংবহন কলা আছে এবং একটি ভাগে দেখা যায় যে সংবহন কলা নেই। সুতরাং সংবহন কলা থাকা বা না থাকার উপর ভিত্তি করে যে সকল উদ্ভিদের দেহ সুগঠিত তাদেরকে আরও দুই ভাগে ভাগ করা হয়। একটি ভাগ হল সংবহন কলা নেই আর সংবহন কলা থাকা উদ্ভিদগুলোকে আরেকটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। সংবহন কলা আছে, ঠিক আছে। সংবহন কলা নেই, আমরা দেখেছিলাম দেহ সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান আছে, অর্থাৎ কাণ্ড পাতা এবং মূলের মতো কিছু অঙ্গ আছে, কিন্তু সংবহন কলা নেই সেই সব উদ্ভিদকে ব্রায়োফাইটা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তো সংবহন কলা নেই, দেহ সুগঠিত কিন্তু সংবহন কলা নেই সেই সব উদ্ভিদ হলো ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদ, ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদ। আবার যে সকল উদ্ভিদের দেহ সুগঠিত আছে এবং সংবহন কলা আছে সেই সকল উদ্ভিদকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো টেরিডোফাইট বা টেরিডোফাইটা, টেরিডোফাইটা, এবং আরেকটি ভাগ হলো সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক। ঠিক আছে। মানে যে সকল উদ্ভিদের দেহ সুগঠিত এবং সংবহন কলাও আছে সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর বীজ ধারণ ক্ষমতা নেই, আবার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ ধারণ ক্ষমতা আছে। তো যে সকল উদ্ভিদের বীজ ধারণ ক্ষমতা নেই তাদেরকে টেরিডোফাইটা বা অপুষ্পক উদ্ভিদ বলা হয়, এবং যে সকল উদ্ভিদের বীজ ধারণ ক্ষমতা আছে সেই সকল উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। তারপর সপুষ্পক উদ্ভিদ যেগুলো আছে এই সপুষ্পক উদ্ভিদগুলোকে আবার বীজ আবৃত না অনাবৃত সেটার উপর ভিত্তি করে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ হলো নগ্নবীজী, মানে যে সকল উদ্ভিদের বীজ অনাবৃত থাকে নগ্নবীজী, আর কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে বীজ আবৃত থাকে ফলের ভিতর সেগুলো হলো গুপ্তবীজী, গুপ্তবীজী। আবার গুপ্তবীজী উদ্ভিদ যেগুলোর ক্ষেত্রে বীজ ফলের ভিতর আবৃত থাকে তাদেরকে আরও দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি ভাগ হলো বীজপত্র একটি আর একটি ভাগ হলো বীজপত্র দুইটি থাকা উদ্ভিদ, মানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, একবীজপত্রী এবং আরেকটি ভাগ হলো দ্বিবীজপত্রী। ঠিক আছে। এই হলো উদ্ভিদের শ্রেণীবিভাগ বা প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত জীবের শ্রেণীবিভাগ। আমরা দেখলাম যে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, গুপ্তবীজী, নগ্নবীজী, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তো থ্যালোফাইটা বর্গের উদ্ভিদের বৈশিষ্ট্য হলো তাদের দেহে সুনির্দিষ্ট এবং সুগঠিত উপাদান নেই।
যেমন এদেরকে সাধারণভাবে শৈবাল বলা হয়। ব্রায়োফাইটা বর্গের যে উদ্ভিদ, তাদের দেহ সুগঠিত, কাণ্ডপাতা এবং মূলের মতো কিছু অঙ্গ দেখতে পাওয়া যায়, কিন্তু সংবহন খোলা নেই। সেই সকল উদ্ভিদ হলো ব্রায়োফাইটা। এবং ব্রায়োফাইটার উদাহরণ আমরা দেখেছিলাম যে মস এবং মার্কানসিয়া। তারপর যে সকল উদ্ভিদের দেহ সুগঠিত এবং সংবহন খোলা আছে তারা হলো টেরিডোফাইটা। তবে তাদের মধ্যে কিছু কিছু উদ্ভিদ আছে অপুষ্পক, যাদের বীজ ধারণ ক্ষমতা নেই, আর কিছু কিছু উদ্ভিদ আছে সপুষ্পক। তো যে সকল উদ্ভিদের ক্ষেত্রে বীজ ধারণ ক্ষমতা নেই সেগুলো হলো টেরিডোফাইটা। এবং টেরিডোফাইটার ক্ষেত্রে আমরা উদাহরণ দেখেছিলাম যে মার্শেলিয়া, ফার্ন, এইগুলো, ঠিক আছে। এবং এই টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা এই বর্গের যে উদ্ভিদগুলি, সেই উদ্ভিদগুলোর প্রজনন অঙ্গ একবারে চোখে পড়ার মতো নয়, সেজন্য এগুলোকে গুপ্ত প্রজনন অঙ্গ থাকা উদ্ভিদ বা ক্রিপ্টোগামী উদ্ভিদ বলা হয়। যে সকল উদ্ভিদের বীজ ধারণ ক্ষমতা আছে তাদেরকে তাদের বীজ আবৃত না অনাবৃত সেটার উপর ভিত্তি করে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নগ্নবীজী, যে সকল উদ্ভিদের বীজ অনাবৃত থাকে, ফলের ভিতর আবৃত থাকে না, তাদেরকে বলা হয় নগ্নবীজী। আর যে সকল উদ্ভিদের বীজ ফলের ভিতর আবৃত থাকে তাদেরকে বলা হয় গুপ্তবীজী। নগ্নবীজীর মধ্যে আমরা দেখেছিলাম যেমন পাইন বা দেবদারু গাছ। আর গুপ্তবীজীর মধ্যে তো আমরা অনেক উদাহরণ আমাদের দেখতে পাই, যে আম, জাম, কাঁঠাল, সেগুলো। গুপ্তবীজী উদ্ভিদগুলোর ক্ষেত্রে আবার তাদের বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে আরও দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো একবীজপত্রী, একটি হলো দ্বিবীজপত্রী। যে সকল উদ্ভিদের বীজের বীজপত্র মাত্র একটি তাদেরকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ, যেমন ধান, সুপারি, এইগুলো। আর যে সকল উদ্ভিদের বীজের বীজপত্র দুইটি তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন শিম, মটর ইত্যাদি। এই হলো প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত জীবের শ্রেণীবিভাগ, ঠিক আছে। তারপর আমরা অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্যের অন্তর্গত জীবের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেইলস জানব। এখন এতটুকুই থাকলো, ঠিক আছে।